পিকে হালদারকে দেশে ফেরাতে কাজ করছে পাঁচটি রাষ্ট্রীয় সংস্থা। তবে ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের বিষয়টি না জানানোয় ফেরত আনার প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নয় ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারতে মামলা নিষ্পত্তির আগে বা পরে দুই অবস্থাতেই তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। দীর্ঘদিন পলাতক ছিল না কোনো হদিসও। সর্বশেষ বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আটক হয় কয়েক হাজার কোটি টাকা পাচারের মূল হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে। আটকের পর থেকেই নড়েচড়ে বসেছে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও দুদক, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ও অ্যাটর্নি জেনারেলের অফিস। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও গণমাধ্যমের খবরের উপর ভরসা করে এর মধ্যে যোগাযোগ প্রক্রিয়া শুরু হয়েছে। দুদকের পরিকল্পনা মোস্ট ওয়ান্টেড হিসেবে ইন্টারপোলের সহযোগিতা নেবার। এদিকে রাজধানীর একটি অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের মামলা নিষ্পত্তির আগে বা পরে দুভাবেই পিকে হালদারকে ফিরিয়ে আনার সুযোগ আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো ভারত সরকারের কাছ থেকে এই ব্যাপারে এখনো পায় নাই, আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে কিনা আমি জানি। তখন আমরা যা যা করার নীতিগতভাবে আমাদের সেট প্রসিজিওর নয় সেটা করব, যাতে আমরা এই তাদের বিচারের সম্মুখীন করতে পারি। একই প্রসিজিওর হয়তো হবে, আই ডোন্ট নো, এটা আমার আমাদের ল মিনিস্ট্রি ভালো বলতে পারে। বন্ধুদেশ ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে তেমন কোনো জটিলতা হবে না বলে মত ডক্টর মোমেনের। তাতে অবশ্যই আমরা যে অগ্রাধিকার ভিত্তিতে যা করতে চাই তারা আমাদের কথা শুনবে। এদিকে পিকে হালদারকে আটকের বিষয়টি হাইকোর্টকে অবহিত করা হয়েছে, এ সফলতার জন্য ভারতকে ধন্যবাদ জানানো উচিত বলে মন্তব্য করেছে হাইকোর্ট। মোহাম্মদ নূরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা।